হজরত মরিয়ামের গর্ভসঞ্চার হওয়া এবং পিতা ছাড়া হজরত ইসা আলহী আসাল্লাম এর জন্ম কথিত আছে যে একদিন হজরত মরিয়াম বাসগৃহের পূর্ব দিকস্থ এক স্থানে গোসল করতে গেলেন এবং সেখানে তিনি পর্দা লটকিয়ে নিলেন যেন আড়ালে গোসল করতে পারেন আল্লাহ আল্লাহতালা বলেন তৎপর ওই অবস্থায় আমি তার কাছে ফেরিস্তা জিব্রাইলকে প্রেরণ করলাম সে হস্তপদ ও অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে রূপে ও সৌন্দর্যে এক পূর্ণ মনসাকৃতি ধারণ করে তার সামনে আত্মপ্রকাশ করলো এতে হজরত মরিয়াম অত্যন্ত ভয় পেয়ে বলল তোমা হতে আমার দয়াময় আল্লাহ তাল্লার আশ্রয় প্রার্থনা করছি যদি তুমি আল্লাহ তাল্লাহকে বিন্দুমাত্র ভয় করো তবে এখান হতে দূর হয়ে যাও তার কথার জবাবে ফেরেস্তা জিব্রাইল বললেন আমি কোনো মানুষ নই যে তুমি আমাকে ভয় করবে বরং আমি তোমার প্রভুর প্রেরিত ফেরেস্তা আমি এসেছি এজন্য যে তোমাকে একটি ছেলে সন্তান দান করে যাব অর্থাৎ তোমার মুখে বা বক্ষে একটা ফুৎকার করব আর তাতে তোমার হয়ে একটি ছেলে সন্তান জন্মাবে ফেরেস্তার কোথায় আশ্চর্যান্বিত হয়ে বললেন বিস্ময়কর ব্যাপার বই কি আমার ছেলে সন্তান হবে অথচ সন্তান জন্মাবার স্বাভাবিক শর্তসমূহ থাকবে না হজর মরিয়ম ও ফেরেস্তা জিব্রাইলের মধ্যে কথোপকথনের পর জিব্রাইল হজরত মরিয়ামের বক্ষে কিংবা মুখের মধ্যে একটি ফুক দিলেন যার মাধ্যমে তিনি গর্ভ ধারণ করলেন এক বর্ণনায় এরকম দেখা যায় যে আল্লাহতাল হজরত আদম আলাইসাল্লাম এর দেহ তৈরি করে সেই নিষ্পন্দ দেহে যখন রুহু ফুঁকে দিলেন তখন সেই জড়দেহ জীবন্ত হয়ে একটি হাসি প্রদান করল তখন আল্লাহ আল্লাহতাল জিব্রাইলকে বললেন তুমি এই হাসিটিকে নিজের কাছে রেখে দাও এর মাধ্যমে আমি বহুকাল পরে মরিয়মের গর্ভ সঞ্চার করিয়ে তৎপুত্র ইসার উদ্ভব ঘটাব হজরত জিব্রাইল আল্লাহর নির্দেশ অনুযায়ী তা নিজের কাছে সযত্নে রেখে দিলেন দীর্ঘকাল পরে যখন হজরত ইসা আসাল্লাম এর জন্মক্ষণ অতি নিকটবর্তী হল তখন আল্লাহর হুকুমে হজরত মরিয়মের কাছে মানুষের বেশে উপস্থিত হয়ে তার মুখে হজরত আদম আলাইহি আসাল্লাম এর সেই হাসি প্রবেশ করিয়ে দিলেন যার ফলে হজরত মরিয়মের গর্ভসঞ্চার হল ক্রমে ক্রমে মরিয়ামের প্রসব লক্ষণ যখন ঘনিয়ে আসলো তখন তিনি ওই বেদনার দরুন একটি খেজুর গাছের দিকে অগ্রসর হলেন ওই সময় তিনি বেদনায় একেবারে কাতর হয়ে পড়লেন অধিকন্তু এমন কঠিন সংকটকালে কোনো একটি সাথী সঙ্গিনীও ছিল না এরকম সময়ে মনে কিছুটা শান্তি লাভের জন্য যে ধরনের উপকরণাদির উপস্থিতি থাকা প্রয়োজন তাও কিছু ছিল না উপরন্তু সন্তান জন্মলাভজনিত দুর্নামের চিন্তা তাকে ব্যতিব্যস্ত করে ফেলল এবং তিনি মনে মনে ভাবতে লাগলেন হাই আল্লাহ আমি যদি এই অবস্থার পূর্বেই প্রাণ ত্যাগ করতে পারতাম এবং বিস্মৃতির অদল তলে ডুবে যেতাম তাই আমার জন্য উত্তম হতো এমন অবস্থায় আল্লাহ তালা তার কাছে ফেরেশতা জিব্রাইলকে পাঠিয়ে দিলেন ফেরেশতা জিব্রাইল আগমন করত হজরত মরিয়মের বর্তমান অবস্থার প্রেক্ষিতে সরাসরি তার সামনে না এসে আড়াল থেকে তাকে সম্বোধন করে আওয়াজ দিলেন আওয়াজ শুনে হজরত মরিয়ম বুঝলেন যে এটা তার কাছে পূর্বে আগত সেই ফেরেস্তারই আওয়াজ ফেরেস্তা জিব্রাইল বললেন হে মরিয়ম তুমি তোমার নিঃসত্তা ও দুর্নামের ভয়ে চিন্তিত হইও না তোমার অবস্থার দিকে লক্ষ্য রেখেই তোমার জন্য দয়াময় প্রভু তোমার নিম্নদিকে একটি ঝর্ণা সৃষ্টি করে দিয়েছেন যা দেখে ও যার পানি পান করে তোমার মন প্রফুল্ল হবে ওই ঝর্নার পানি হযরত মরিয়মের তৎকালীন অবস্থার প্রেক্ষিতে খুবই অনুকূল ও প্রয়োজনীয় হয়েছিল হজরত মরিয়ম খেজুর গাছের নিচে সন্তান প্রসব করলেন ফেরস্ত জিব্রাইল আড়ালে অবস্থান করে তাকে তৎকালীন উপদেশ প্রদান করতে লাগলেন সন্তান প্রসবের মতো সংকটকালে সহায় সম্বলহীনা কঠিন সমস্যায় জর্জরিত হজরত মরিয়মকে তালা যে স্থানে পৌঁছে দিয়েছিলেন এবং ফেরস্ত জিব্রাইল মারফত তার জন্য যে ব্যবস্থা করে দিয়েছিলেন তা হজরত মরিয়মের জন্য যেমনই অত্যন্ত প্রয়োজনীয় ছিল তেমনি সেগুলো ছিল বিজ্ঞানসম্মত ও হিতকর যেমন ঝর্নার পানি সাধারণত কিছুটা উষ্ণ আর সেই সময়ে হযত মরিয়ামের উষ্ণ পানিরই প্রয়োজন ছিল তদুপরি খোরমা খেজুরে প্রচুর খাদ্য সার থাকে শরীরের উপরে প্রবল ধাক্কা এবং অতিরিক্ত রক্তক্ষয়ের কালে খোরমা খেজুর আহার বিশেষ ফলপ্রদ তা যথেষ্ট পরিমাণে রক্ত ও সুস্থতা বৃদ্ধিকারী অধিকন্তু তা হৃৎপিণ্ড কোমর এবং গ্রন্থিসমূহকে সবলতা দান করে বস্তুত ঝর্নার পানি ও খোরমা খেজুর প্রসূতি হজরত মরিয়মের শরীরের জন্য বিশেষ উপকারে আসছিল তাছাড়া তা তার মন মানসিকতায় স্বাভাবিকতা আনায়ন এবং উৎফুল্লতা সৃষ্টির ক্ষেত্রেও সহায়ক হয়েছিল সন্তান প্রসবের পর ফেরেস্তা জিব্রাইল অন্তরাল থেকে নির্দেশ করলেন মরিয়ম তুমি ঝর্নার পানি পান করো ও গাছের খেজুর ভক্ষণ করো বলা বাহুল্য হজরত মরিয়ম খেজুর খাবার ইচ্ছা করা মাত্র গাছটির মাথা মরিয়মের কোলের কাছে লুটে পড়ল যাতে স্থানে বসেই তার পরিপক্ক ফলগুলো তুলে নিতে তার বিন্দুমাত্র কষ্ট হল না ফেরিস্তাজ জিবরাইল হযরত মরিয়মকে আরও একটি উপদেশ প্রদান করলেন যখন প্রসবের খবর শুনে তোমার কাছে লোকজন আসবে এবং তোমাকে এ বিষয়ে প্রশ্ন করবে তখন তুমি ইশারায় বলে দিও যে আমি দয়ামায় প্রভুর উদ্দেশ্যে রোজা রেখেছি তাই আমার কথা বলা নিষিদ্ধ তুমি ইশারায় একথা জানিয়ে দিয়ে নিশ্চিন্ত থেকো মহান আল্লাহ তাআলা তোমার ওই সৌভাগ্যবান ছেলেটিকে কুদ্রত বলে শৈশবেই বাক শক্তি প্রদান করেছেন যার সাহায্যে তোমার অপূর্ব ও অসাধারণ পবিত্রতা ও নিষ্কলুষতাও সম্পূর্ণ প্রমাণিত হয়ে যাবে ফলত হজরত মরিয়ামের অস্বস্তি এবং দুশ্চিন্তা মুক্তির ব্যবস্থা এভাবে হয়ে গেল উল্লেখ্য যে তখন হজরত মরিয়াম মোলাতই রোজা রেখেছিলেন এবং তখনকার শরীয়তে মানত রোজার ভেতরে কথা না বলার একটি বিধানও প্রচলিত ছিল হজরত মরিয়মের প্রতি নিন্দা এবং হজরত ইসা আলহি আসসালাম এর পক্ষ হতে জবাব হজরত মরিয়াম তার শিশু সন্তান ঈসাকে কোলে নিয়ে জনপদে আগমন করলেন লোকজন যখন দেখল বিনা বিবাহেই হজরত মরিয়মের সন্তান হয়েছে তখন তারা কুধারণার বশবর্তী হয়ে জিজ্ঞেস করল হে মরিয়াম তোমার সন্তান হলো কি করে তুমি বড় জঘন্য কাজ করেছো এরকম জঘন্য কাজ করা সাধারণভাবে সকলের জন্যই নিন্দনীয় কিন্তু তোমার জন্য এ ধরনের কাজ জঘন্য ব্যাপার কেননা তোমার বংশের কেউ কোনো দিন এমন জঘন্য কাজ করেনি অধিকন্ত তোমার পিতা কখনো কোনো অপকর্ম করেননি তিনি এতটুকু মন্দলক ছিলেন না যে তার স্বভাবের প্রভাব তোমার মধ্যে সংক্রামিত হবে তোমার মাও কোনো অসতি ছিলেন না যে তার ঘৃণীত স্বভাব তোমার মধ্যে আসবে তুমি নবীর বংশীয় মহিলা তিনিও সতলোক ছিলেন সত্ত্বেও তোমার সাহায্যে এ ধরনের মারাত্মক জঘন্য কার্য সংঘটিত হওয়া কল্পনাতীত জঘন্য ব্যাপার হজরত মরিয়াম সমাজের লোকদের এসব কথার কোনো জবাব না দিয়ে শুধু ইশারায় জানিয়ে দিলেন এ বিষয় সম্পর্কে তোমরা আমার এই কোলের শিশুর কাছে জিজ্ঞেস করে দেখতে পারো মরিয়ামের এরকম কথায় তারা কৌতূহলের বসে শিশুর দোলনার কাছে গিয়ে জিজ্ঞেস করলো হে শিশু তুমি কি বলতে পারো কে তোমার পিতা তাদের প্রশ্নের উত্তরে শিশু হজরত ইসা আলহী আসাল্লাম যে জবাব দিলেন পবিত্র কোরআনের ভাষায় এরকম আমি মহান আল্লাহ তাআলার বান্দা তিনি আমাকে কিতাব দান করেছেন এবং নবী বানিয়েছেন আর আমি যেখানেই থাকি না কেন আমাকে বরকত দান করেছেন তিনি আমাকে আজীবন নামাজ আদায়ের নির্দেশ দিয়েছেন তিনি আমাকে আমার মাতার অনুগত করেছেন অবাধ্য পা ও ও নাফারমানি করেননি যেদিন আমার জন্ম হয়েছে সেদিন আমার মৃত্যু হবে এবং যেদিন আমাকে আবার জীবিত করা হবে সেদিন পর্যন্ত আমার উপরে আল্লাহ আল্লাহতালার প্রদত্ত সালাম তথা নিরাপত্তা বজায় থাকবে মোট কথা হজরত ইসা আলহি এর জন্মের পূর্বে তার মাতা মরিয়ামকে ছেলে ইসা আলাইসাল্লাম এর যে সমস্ত গুণাবলীর কথা জানিয়ে দেওয়া হয়েছিল সেসব কথা হজরত ইসা আলহিয়া নিজের মুখে উচ্চারণ করে সকলকে জানিয়ে দিলেন বনি ইসরায়েলগণ বনি ইসরাহলগণ শিশু ইসা আলহি আসাল্লাম এর মুখে এই সমস্ত শুনে বিস্ময়ে অবাক হয়ে গেল তারা বুঝল যে নিশ্চয়ই এ শিশু নবী হবে এর মার বিরুদ্ধে যে সকল অপবাদ দেওয়া হয়েছে তা ঠিক নয় খ্রিস্টানদের মধ্যে একটি মতবাদ এই যে হজরত ইসা আলহি আসসালাম স্বয়ং খোদা আর এক মতবাদ তিনি খোদার ছেলে আর এক মতবাদ হল খোদা মরিয়াম এবং ইসা এই তিনজন মিলেই খোদা অর্থাৎ খোদাইতে এই তিনজনই সমান অংশীদার এদের যে কোনো একজনকে ব্যতীত খোদাই শক্তি পূর্ণতা প্রাপ্ত নয় নাওজু বিল্লাহ জানি জানিক প্রকৃতপক্ষে আল্লাহতালা একান্তই একক তিনি অনন্ত অসীম ও মহাশক্তির অধিকারী তার কোনো অংশীদার নেই তিনি স্বয়ং সম্পূর্ণ কারো কাছে কোনো ব্যাপারেই তিনি এতটুকু মাত্র মুখাপেক্ষী নন বরং তার কাছেই সকলে সর্বতভাবে মুখাপেক্ষী প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ